ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে আপনারই ভাই ইফাত সিদ্দিকি এবং আপনার চাচা ইউসুফ সিদ্দিকি, তিনারা দেখছি যে একটা ইট ছোঁড়াছুড়ি এবং পুলিশ স্যার ধস হবে। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে ওটা আমরা একটা মামলায় নিয়ে যাবার পরিকল্পনা করছি, কারণ যে মিডিয়া দেখিয়েছে পুরো ভিডিওটা দেখায়নি, ছোট্ট করে কাটিং করে দেখিয়েছে, শুরুয়াত থেকে দেখায়নি। ইউসুফ সিদ্দিকি হুজুর কেবলার যখন মাথার উপরে পুলিশ লাঠিচার্জ করার পরিকল্পনা নিয়েছিল, যখন লাঠি মারতে গিয়েছিল, সঙ্গে সঙ্গে ইউসুফ সাদান হুজুর কেবলা লাঠিটা পাকড়াও করেছেন, ধরেছেন, পুলিশ টান মারছে হুজুরকে মারার জন্য, আর হুজুর তেনার মাথাটাকে বাঁচাবার জন্য লাঠিটাকে ধরে ফেলেছেন। এই টানাটানিটা মিডিয়া আজকে বলছে ইট পাটকেল ছুড়েছে, টোটালি সারাসার মিথ্যা কথা। তার সঙ্গে আর একটা ভাইকে দেখানো হয়েছে যে ভাই নাকি ইট মারছে, ভাই ইট মারছে, কিন্তু না, একটা চাচা আটকে রেখেছে ভাইটা, চাচাকে ছাড়িয়ে আগুন যেতে গেছে, হাতটা এইভাবে পড়েছে, ওরা দেখাচ্ছে যে সেই পীর ভাইটাও নাকি ইট মেরেছে। টোটালটাই ফেক, টোটালটাই মিথ্যা। আজকে এটাকেও একটা মানে গদি মিডিয়া চক্রান্ত করছে ফুরফুরা দুর্নাম করার জন্য। আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেবো, কাটিং করে একটা ফুরফুরা দুর্নাম করা হচ্ছে বা পীর সাহেবের বদনাম করা হচ্ছে এর বিরুদ্ধে। বিক্ষোভ কি কলকাতায় যাবে? অবশ্যই, আমাদের অনির্দিষ্টকালের এই বিক্ষোভ চলছে, চলবে, তবে আমরা খুব তাড়াতাড়ি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আমরা কলকাতার রাজপথে যাব। তবে আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার রাজ্যের শুভ বুদ্ধিসম্পন্ন নাগরিকদের কাছে আমি অনুরোধ করব, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে অনুরোধ করব, একের পর এক আমাদের উপরে যে অত্যাচার, যে নির্যাতন শুরু হয়েছে, আমরা এটা মেনে নিতে পারছি না। ধর্মের উপরে আঘাত আসছে, হিন্দু মুসলমানের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা নষ্ট করছে, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারছি না। আজকে ফুরফুরা দরবার শরীফ ভারতের দ্বিতীয় তীর্থভূমি, যেখানে হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষ আসেন, প্রত্যেকটা ধর্মের মানুষের হৃদয়ের স্পন্দন আজকে সেই জায়গায় আঘাত করা হয়েছে, এবং আগামী দিন আরো নির্যাতন শুরু হচ্ছে। তাই এই নির্যাতন থেকে আমরা দেশ বা আমরা রাজ্যবাসী বাঁচার জন্য আমি প্রত্যেকের কাছে, আমি পীর দাদা হিসাবে, এই দেশের একজন নাগরিক হিসাবে আমি অনুরোধ করব, আসুন, আমরা তো রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারবো না, কারণ প্রতিবাদ করলেই পুলিশের অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে যাবে। আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব নিয়ে এক একটা করে চিঠি লিখে আমরা ওই চিঠিটা জেরক্স করব, এক কপি নিজের কাছে রাখবো, আর এক কপি চিঠি আমরা পোস্ট অফিসের মাধ্যম দিয়ে রেজিস্ট্রি করে আমাদের রাষ্ট্রপতির কাছে আমরা পাঠাবো। অবিলম্বে রাষ্ট্রপতি দ্বারস্থ হওয়ার জন্য চিঠিটা পাঠান, রাষ্ট্রপতি যেন এ বাংলার যে অবস্থা অন্যায় অরাজকতা যেন অবিলম্বে বন্ধ করার সুব্যবস্থা যেন উনি নেন। আমার দাদা পীরের ভক্ত মুরিদ মুতাকিদিন সহ আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে আমি অনুরোধ করব, অনেকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, আমার হিন্দু ভাইরাও ফোন করছেন, দাদা পীরের ভক্তরাও ফোন করছেন যে আমরা প্রতিবাদ করব কি আমরা আন্দোলন করব। অবশ্যই আপনারা আন্দোলন করবেন, করতে পারেন, আমরা এই মুহূর্তে এখন খুব বড় ধরনের নির্দেশ কিছু দিচ্ছি না, আপনারা আন্দোলন করেন নিজেরা সেফটিভাবে, কোন রকম হই হট্টগোল না করে, আপনার সংবিধান মেনে, আইন হাতে তুলে না নিয়ে, সরকারি সম্পত্তি নষ্ট না করে মৌন মিছিল করতে পারেন বা আপনারা মিছিল করতে পারেন, রাস্তা অবরোধ করবেন না, মিছিল করুন, মৌন মিছিল করুন, এবং আগামী দিন বৃহত্তর আন্দোলনের জন্য